হ্যালো, গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021 এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কথা বলবো ওজিবি টু নিয়ে, যেটা আমাদের কনিক্স এর তৃতীয় অংশ। আচ্ছা, প্রথমে আমরা একটা অঙ্ক দেখে নিব। আমাদের যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে ওজিবি এর ভিতরে, যে একটা এলোমেলো একটা সমীকরণ, আমাদের সবসময় কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসতে হবে, যেরকমটা আমরা উপবৃত্তের ক্ষেত্রে করেছিলাম। এইখানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম আনার জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে সহগটা আছে সেটা সেটা কমন নিয়ে নিতে হবে, এবং আমাদের একটা এক্স এর হোল স্কোয়ার আর একটা ওয়াই এর ওয়াই প্লাস মাইনাস সামথিং এর হোল স্কোয়ার আসলে বানাতে হবে। তো এখানে এটা করলে আসলে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার, এবং আমাদের যে আসলে 72 এক্স আছে সেখান থেকে 9 কমন নিলেও কিন্তু আমাদের 8 এক্স থাকে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে পরে আমাদের -16 কমন নিলে আসলে ওয়াই স্কোয়ার, এবং 32 থেকে কমন নিলে কিন্তু আমাদের হয়ে যায় প্লাস 2 ওয়াই। এখন আমরা 16টাকে আসলে এই পাশে নিয়ে আসতে পারি আমাদের ডান পাশে। এখন হচ্ছে কি, আমরা স্কোয়ার গুলো আসলে পূরণ করব। তো এখানে যদি আমরা দেখি যে 2 × x × 4 লিখতেছি, তার মানে কিন্তু এখানে আমাদের একটা 16 লাগবে। হ্যাঁ, কারণ আমাকে আসলে একটা হচ্ছে 4 এর একটা স্কোয়ার লাগে, -16। এখানে আসলে ওয়াই স্কোয়ার আছে, একটা 2 × y × 1 আছে, তো এখানে আমাদের একটা 1 লাগবে, ঠিক আছে। তো এই পাশে আসলে আমরা কি কি যোগ করলাম এক্সট্রা সেটা আমরা দেখি। আমরা একটা হচ্ছে কি যোগ করলাম, যে 9 × হচ্ছে গিয়ে আমাদের 16, আর একটা হচ্ছে -16 × 1। হ্যাঁ, তো এইটা করার পরে আসলে আমাদের সবগুলো হিসাব করে ফেলি, এটা আসলে 9 × এখানে আমার চলে আসতেছে যে x+4 এর হোল স্কোয়ার -16 × এই পাশে চলে আসতেছে আমাদের y+1 এর হোল স্কোয়ার। এইখানে যদি আমরা আসলে দেখি কি হচ্ছে, আমাদের এখানে 9 × আমরা আসলে এটাকে 16 × 9 এরকম রাখতে পারি। এটা দিয়ে যদি আমি আসলে ভাগ করে ফেলি এবার দুই পাশে, তাহলে কিন্তু আমাদের এরকম একটা জিনিস চলে আসবে যে x+4 এর হোল স্কোয়ার বাই আসলে আমাদের 16, মানে কাটাকাটি যাবে না 9 এর সাথে, -y+1 এর হোল স্কোয়ার বাই আসলে আমাদের 9 = 1। হ্যাঁ, তো আমাদের কিছু জিনিস আমরা খেয়াল করি। প্রথম কথা হচ্ছে গিয়ে, যে যেটার আগে মাইনাস থাকে সেটার যে অক্ষ, এটাকে আসলে এটা তো সবসময় ওয়ান নিচ যেটা থাকে সেটা আসলে বি, আমরা তো জানি যে এটা আসলে b² = 9, এটা আমাদের বোঝাচ্ছে। বাট এটাকে আমরা এখন যেটার আগে মাইনাস থাকে সেটাকে আসলে আমরা অনুবন্ধী অক্ষ বলবো, ছোট বড় দেখবো না, এখন হচ্ছে কি এটা আমাদের অনুবন্ধী বলে আর কি, ঠিক আছে। এবং আর অক্ষ যেটা, সেটা হচ্ছে কি আমাদের এইখানে পাচ্ছি যে a² = 16, তো 2a = আমরা 8 পাবো আর কি। তো এইটাকে আসলে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমাদের আর, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে কি ই এর ভ্যালু যদি আসলে আমরা দেখি, এখান থেকে ই এ আর বি এ থেকে আমরা আসলে ই এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো, যে 1 হচ্ছে কি আমাদের যেসব থেকে আগে মাইনাস ছিল এখন আসলে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আগের মতোই ছোটটা আসলে মানে এরকম হয়ে যাচ্ছে, যে এইখানে যখন আমরা বের করব, এটা কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে, যে ই এর মান যখন আসলে আমরা বের করতে চাই আমাদের কিন্তু যে ছোটটা হচ্ছে গিয়ে উপরে রাখতে হচ্ছে, বড়টা আসলে আমাদের নিচে রাখতে, ঠিক আছে। তো এইখান থেকে যদি আসলে আমরা দেখি এখন, যে 1 + হচ্ছে আমাদের 9/16, তো এটা আসলে আমাদের আলটিমেটলি চলে আসে হচ্ছে কি 5/4, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমরা পেয়ে গেলাম। আমাদের এর সাথে সাথে আর একটা জিনিস সবসময় করা লাগতো আমাদের যদি মনে থাকে, যেহেতু আসলে আর অক্ষ এ, তার মানে আসলে এক্স অক্ষ বরাবর, তার মানে কিন্তু আমাদের যে উপকেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু এই বরাবরই আছে, আমাদের কিন্তু এই জিনিসটা বের করা লাগতো। তো এ এর ভ্যালু তো আসলে 4, তো এই এর ভ্যালু আসলে আমাদের চলে আসতে হতো 5। হ্যাঁ, সেটা আসলে আমাদের জায়গায় কাজে লাগবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, এই ফর্মুলা থেকে এই যে আমরা বানাইলাম, এখান থেকে কিন্তু আমরা কেন্দ্র নিয়ে আগে নিতে পারতেছি, এটা আসলে আমাদের -4 - 1 এ আছে, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা বিন্দু অ্যাজ ইউজুয়াল বের করে 4 আর 1 আসলে মাইনাস করে দিতে হবে, এটা যেন আমরা খেয়াল রাখি। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা আঁকানোর চেষ্টা করি জিনিসটাকে, আসলে সুন্দর হবে না, কারণ এটা তো এটার শেপটা আসলে আঁকানো কঠিন এবং কিছু দিয়েই। তারপরে আসলে আমরা দেখি যে এইখানে আসলে এরকম থাকে, যে এই পাশে একটা অংশ থাকবে এবং আমাদের বাম পাশে একটা অংশ থাকবে। আচ্ছা, আমাদের কিন্তু হচ্ছে কি এখানে কি কি থাকে আমরা একটু দেখে নেই। আমাদের আসলে এখানে একটা s' থাকে, দেখেন বলো, এই পাশে আসলে একটা s থাকে, ঠিক আছে। এইটা আসলে আমাদের a e 0 হবে, এটা হচ্ছে কি আমাদের মাইনাস
এ ই জিরো হবে, এবং অন্য কিছু হলে আসলে আমরা প্লাস মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, এখানে আসলে এটাকে আসলে আমরা এ প্রাইম বলতে পারি, এটা আসলে মাইনাস এ জিরো হয়, এইটাকে আসলে আমাদের এ বলতে পারি, এটা আসলে আমাদের এ জিরো হয়। এখানে আসলে তো আমাদের আসলে সেন্টার সাধারণত জিরো জিরো তো থাকে, বাট অন্য কিছু হইলে আসলে আমাদের সেটা যোগ বা বিয়োগ হয়ে যায় আর কি। তো এইখানে আসলে আমরা একটা হচ্ছে গিয়ে লাইন দেখতে পারবো, সেটাকে আসলে আমরা দ্বি অক্ষ বলি। তো এটা আসলে এই মাঝ বরাবর এরকম থাকে, সেগুলো আমাকে আসলে সমীকরণ বের করে দেখাতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আমরা দুইটা দ্বি অক্ষ আসলে মাঝখান দিয়ে এঁকে ফেলাই। তো এই এই হচ্ছে কি আমাদের পয়েন্ট। তো প্রত্যেকটা পয়েন্ট আসলে এখানে হিজি বিজি আছে। আমরা আসলে দেখে নিই জেড যে পয়েন্ট আছে, আমরা কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো শিখছিলাম সেইখানে সেগুলো কিন্তু আমাদের এখানেও কাজে লাগে, যে এইটাকে বা এই জিনিসটাকে আসলে আমরা জেড পয়েন্ট বলতেছি। তো তো এই যে জেড পয়েন্ট, জেড পয়েন্টটা হচ্ছে কি আমাদের এ বাই ই কমা জিরো হচ্ছে, এবং এই পাশেরটাও কিন্তু আমাদের মাইনাস এ বাই ই কমা জিরো হচ্ছে। অন্য কিছু হইলে সেটা আসলে আমাদের যোগ বা বিয়োগ হয়ে যায়, সেটা আমরা দেখবো আর কি। দেখো আমাদের যদি এ বাই ই এর ভ্যালু আমরা বের করি, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে যে 4/5/4, তো এটা কিন্তু আসলে 16/5 হচ্ছে। ঠিক আছে, তো এই এই জিনিসগুলো এখন দেখো যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের যেহেতু আসলে বলছি কেন্দ্র আমরা বের করছি, উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে হবে। হ্যাঁ, নাভিলম্বের দৈর্ঘ্য আবার আমরা খুব সহজে বের করতে পারি, এটা আসলে 2b² / a। এটা যদি আসলে আমরা ভ্যালু বসাই দিই 9/4, তো এটা 9/2 চলে আসে। এটা তো আসলে আমাদের হচ্ছে কি যে এটাকে এল এল প্রাইমও বলে আর কি, মানে আমাদের যে নাভিলম্ব যে জিনিসটা আছে, যে দৈর্ঘ্য যেটা আছে, সেটা আসলে আমরা সহজে বের করতে পারি। বাকি জিনিসগুলো যেরকম আমাদের আসলে এস এর ভ্যালু যদি এখন আমরা দেখি, তাহলে আসলে কি দেখতেছি যে এ ই যেটা আছে সেটা তো আসলে আমি যদি মান বসাইতাম আমাদের শুধুমাত্র 5 হইতো, তাই না? তো এইটা কমা জিরো এমনিতে, আর এই পাশেরটা আসলে আমাদের -5 হইতো কমা জিরো এরকম হওয়ার কথা ছিল, বাট প্রত্যেকের সাথে কিন্তু 4 আসলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। আমরা জেড এর ক্ষেত্রে দেখি জেডটা আসলে কি হচ্ছে, এটা আসলে আমাদের -9/2, জায়গা ফাঁকা রাখি জিরো, আর এইটা আসলে আমাদের 9/2 জিরো আর কি। তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের এখন কি করতে হবে, এক্স থেকে আসলে 4 মাইনাস করে দিব প্রত্যেকটা, হচ্ছে কি আমাদের এইখান থেকে আসলে 4 মাইনাস করে দিব এরকম করে। হ্যাঁ, আর ওয়াই থেকে আসলে আমাদের 1 মাইনাস করে দিব। তো এখানে আসলে দুইটা উপকেন্দ্র আসলে ঠিকই আসতেছে, একটা তো 1-1 আর এটা আসতেছে -9-1 আর কি। এটা দুটো উপকেন্দ্র আর কি। জেড এর ভ্যালু যদি আসলে আমরা দেখি, আমরা আসলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে কি হাফ -1, আর এই পাশে পাচ্ছি হচ্ছে কি আমাদের 17/2-1 আর কি। তো এই যে লাইন গুলো, এখন তো আমাদের আসলে দ্বিপক্ষের যে সমীকরণ সেটা দেখতে হবে। তো এই লাইন গুলো সাধারণত x=সামথিং এরকম হয়। হ্যাঁ, তো এটা আসলে x=হাফ বলতে পারি, এবার সেটাকে x=17/2 বলতে পারি, বা এটাকে আসলে 2x-1=0, এটা 2x+17=0, এরকম দুইটা সমীকরণ। ঠিক আছে, আশা করি এখানে আমরা বুঝতে পারছি এটা, এবং উপবৃত্তের কনসেপ্ট আসলে একই রকম। পরের অঙ্কে চলে যাচ্ছি, আমাদের একটা জিনিস দিয়ে দিচ্ছে যে এটা উপকেন্দ্র বলে দিচ্ছে, উৎকেন্দ্রিকতা বলে দিচ্ছে, ও নিয়ামকের সমীকরণ বলে দিচ্ছে। আমরা সবসময় বলে আসছি যে এরকম ক্ষেত্রে আসলে কি হয়, আমরা যদি একটা অক্ষ নেই, তো আমাদের আচ্ছা অক্ষ হচ্ছে কি, তো অক্ষ হচ্ছে কি আমাদের লাগবে না, আমাদের যদি একটা লাইন থাকে যেটাকে আসলে আমরা দ্বিঅক্ষ বলে চালাইতে পারি, এটাকে আসলে দ্বিঅক্ষ, এবং হচ্ছে কি আমাদের যদি একটা অক্ষ থাকে যেটা আসলে দ্বিঅক্ষের উপর লম্ব আর কি, এরকম একটা অক্ষ যদি থাকে, এবং অক্ষের উপরে হচ্ছে কি আমাদের সবসময় হচ্ছে কি একটা এস থাকবে। ঠিক আছে, একটা এস থাকবে, এটাকে আসলে আমরা জেড পয়েন্ট বলতে পারি। আচ্ছা, তো এই এই এদের ভিতরে হচ্ছে কি আমার একটা অনুপাত মেনে যদি আমি আসলে ছবি আঁকাই, তাহলে দেখবো যে আমাদের আসলে অধিবৃত্ত জিনিসটাকে পাচ্ছি, দুই পাশেই পাবো আর কি। এটা ছবি আঁকাই দেখা গেল দুই পাশেই পাওয়া যাবে। ঠিক আছে, দুই পাশে আসলে আমাদের এই সেই শর্তটা আসলে মেনে চলতে হবে। তো এইখানে আমরা যদি এখন এর উপর যে কোনো একটা বিন্দু নেই, সেটা যদি পি হয় এক্স ওয়াই, তো এই এস বিন্দু থেকে দূরত্ব এবং জেড হচ্ছে কি এম থেকে দূরত্ব আমাদের আসলে একটা নির্দিষ্ট অনুপাত আসলে মেনে চলে, এটা আসলে আমরা সবসময় বলে আসতেছি। এটা হচ্ছে কি আমাদের এস পি সমান ই পি এম। হ্যাঁ, তো এইখানে কিন্তু আমাদের এস থেকে পি এর যে ডিস্টেন্সটা, এস এর ভ্যালু তো আমাদের দিয়ে দিচ্ছে 2, 3 আর কি, আর এটাও আসলে x+2y-1=0। তো এইখানে যদি আসলে আমরা
দূরত্বটা দেখাই যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আর হচ্ছে কি ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার, ই হচ্ছে কি আমাদের রুট থ্রি, আর দূরত্বটা হচ্ছে কি আমাদের এরকম যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই আসলে রুট ওভার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার। হ্যাঁ, তো এখানে আমি দুপাশে স্কোয়ার করে দিলে আমাদের এরকম পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন, বলতে এই পাশে থ্রি বাই ফাইভ হয়ে যাচ্ছে এই রুটের এই জিনিসটা, এবং এর ভিতরে থাকতেছে হচ্ছে কি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তো আমি যদি ফাইভ দিয়ে এই পাশে গুণ করে দেই আমাদের হয়ে যাচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি বিশ এক্স প্লাস হচ্ছে কি আমাদের বিশ প্লাস হচ্ছে আমাদের ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস আসলে তিরিশ ওয়াই প্লাস হচ্ছে কি আমাদের পঁয়তাল্লিশ ইকুয়াল টু, আমি আসলে এই পাশে কি লিখতে পারতেছি যে থ্রি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আর ওয়াই টু ওয়াই স্কোয়ার কি করলে আসলে ফোর ওয়াই স্কোয়ার হয়, সেটার সাথে তিন গুণ করলে আসলে আমাদের কত হবে বারো ওয়াই স্কোয়ার হবে, তারপর আসলে ওয়ান কে করলে তো ওয়ান হয় ওটা আসলে প্লাস থ্রি হচ্ছে এক্স আর ওয়াই এটা আসলে ফোর এক্স ওয়াই হয়, সেটার সাথে তিন গুণ করলে আমাদের বারো এক্স ওয়াই হবে আমাদের হচ্ছে, এরপরে চলে আসছে মাইনাস টু এক্স এর সাথে আসলে থ্রি গুণ হলে সিক্স এক্স হবে, আর হচ্ছে কি আমাদের লাস্টে হচ্ছে কি টু ওয়াই এবং ওয়ান কে যদি আসলে আমরা টু ইন্টু এবি করি আর কি বা টু ইন্টু সি বিসি করি আর কি দুইটা যদি গুণ করে দিই তাহলে আসলে আমাদের চলে আসছে মাইনাস ফোর ওয়াই, যেটার সাথে তিন গুণ হইলে আসলে আমাদের হচ্ছে বারো ওয়াই। তো প্রত্যেকটা জিনিস যদি আমরা আসলে এখন যোগ বিয়োগ করে দেখি যে এক্স স্কোয়ার থেকে তিনটা চলে যাচ্ছে, তো আমাদের হয়ে যাচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের থেকে আসলে আমরা যদি বিয়োগ করি যে ফাইভ ওয়াই স্কোয়ার আর এই পাশে আসলে আমাদের বারো ওয়াই স্কোয়ার আমাদের আসলে সাতটা ওয়াই স্কোয়ার থাকে, এক্স ওয়াই আসলে তো বিয়োগ হয় না সরাসরি এই পাশে চলে আসে মাইনাস হচ্ছে বারো এক্স ওয়াই, আমাদের এক্স হচ্ছে কি এই পাশে মাইনাস বিশ এক্স এই পাশে আসলে আমাদের সিক্স এক্স, তো বিয়োগ হয়ে গেলে আমাদের আসলে শুধুমাত্র থাকবে যে চোদ্দ এক্স ওয়াই থাকবে হচ্ছে কি আমাদের আঠারো ওয়াই, তিরিশ থেকে আসলে আমাদের বারো বিয়োগ হয়ে গেলে যেটা থাকে, এবং এই পাশে পঁয়তাল্লিশ আর হচ্ছে গিয়ে বিশ থেকে বিশ এবং এই পাশে আসলে আমাদের তিন যদি বিয়োগ করে দেই তাহলে বিয়াল্লিশ আর বিশ এটা মিলে আসলে আমাদের প্লাস বাষট্টি হচ্ছে, তো এটা আসলে আমাদের অ্যান্সার। এখানে আসলে আমাদের যোগ বিয়োগ করা যদি আমরা ভুল না করি আমাদের আসলে এই অঙ্কটা ভুল হবে না, তো এই ক্ষেত্রে আসলে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, আমাদের একটা আছে সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ, তো এইটা হচ্ছে কি আমাদের এরকম জিনিস যে দেখায় যে এক্স সমান সমান আমাদের সাধারণত হচ্ছে কি এ সেক থেটা এবং হচ্ছে কি আমাদের বি ট্যান থেটা, সো এ বি হচ্ছে কি আমাদের এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যেটা থাকে সেটার হচ্ছে কি ছবি, তো এটা আশা করি আমরা বুঝতে পারছি যে এরকম জিনিসপত্র থাকবেই। এখন এইখান থেকে এ আর বি এর ভ্যালু তো আসলে আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে থ্রি এটা আসলে আমাদের টু, তো এখান থেকে আসলে আমাদের এক্স স্কোয়ার বাই আসলে নাইন আর ওয়াই স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু ওয়ান এটা হয়ে গেল। এখান থেকে কেন্দ্র কিন্তু আমরা বুঝতে পারছি যে জিরো জিরোটা উৎকেন্দ্রিকতা যদি আমাদের বের করতে বলে তাহলে আসলে ই সমান সমান রুট ওভার ওয়ান প্লাস ছোটটা বাই বড়টা, তো এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ফোর বাই নাইন, তো এটা হয়ে যাচ্ছে রুট তেরো বাই তিন, ঠিক আছে। তো এগুলো আসলে খুব ছোট ছোট ইনফরমেশন এবং এগুলো আসলে আমাদের নৈবিত্তিক অনেক বেশি আসে বা ছোট ছোট আসলে আমাদের যদি দুই মার্কের যদি রিটেন দেয় সেখানে আসলে এইখানে আসবে। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, আমাদের এইখানে দুইটা বিন্দু বলে দিচ্ছে যে এই দুইটা বিন্দু দিয়ে আমাদের একটা অভিবৃত্ত যায়। আচ্ছা, আমাদের বলতেছে যে কেন্দ্র আসলে মূল বিন্দুতে, এটা মানে কিন্তু আসলে আমাদের সি আসলে জিরো জিরো মানে কোনো কিছু বিয়োগ থাকবে না, এবং আর অক্ষ এক্স অক্ষ এইটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে এই দুইটা জিনিস যদি আমি আসলে একসাথে কম্বাইন করি তাহলে আসলে আমি কি পাচ্ছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এরকম হচ্ছে, কারণ আর অক্ষ হচ্ছে এক্স স্কোয়ার, তো ওইটা প্লাসের সাথে থাকবে। এখন যদি আমি এই দুইটা বিন্দু বসাই দিই তাহলে আসলে আমি কি পাচ্ছি, প্রথম বিন্দুটা বসাই দিয়ে তো আসলে আমাদের এরকম চলে আসছে যে ছত্রিশ বাই আসলে এ স্কোয়ার মাইনাস আসলে আমাদের ষোলো বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এবং এটা এটা কোন বিন্দু বসাচ্ছি, এটা আসলে সিক্স ফোর বিন্দু বসাচ্ছি, আমি যদি আসলে মাইনাস থ্রি ওয়ান বিন্দু বসাই তখন আসলে আমাদের এরকম হচ্ছে নাইন বাই এ স্কোয়ার আর মাইনাস হচ্ছে কি আমাদের ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তো আমরা আসলে বিভিন্নভাবে এই যে রেগুলার ভ্যালু আসলে করতে পারি। হ্যাঁ, আমরা যদি আসলে
বি স্কোয়ারের, যেরকম আমি যদি আসলে বি স্কোয়ারের ভ্যালু বের করতে চাই বা এ স্কোয়ারের ভ্যালু বের করতে চাই, আমি যদি এরকম করে এটাকে যদি 1 নম্বর দেই, এটাকে যদি 2 নম্বর দেই, এবং আমি যদি আসলে এইটাকে 4 দ্বিগুণ করার পরে আমি যদি আসলে বিয়োগ করে দেই, তাহলে আসলে কিন্তু আমরা এই এটা আসলে বাদ দিতে পারবো। হ্যাঁ, এটা বিয়োগ করে দিব, এটা তাহলে আসলে কি হয়ে যাচ্ছে আমাদের, এই যে 16 প্লাস 4 1/b² সমান সমান 1 প্লাস হচ্ছে কি আমাদের 4। তো এখানে হচ্ছে আমরা এরকম করে দেখতে পারতেছি যে 1/b² এর ভ্যালু আসলে কত চলে আসে, 5/20 বা 1/4 চলে আসে। এখান থেকে আসলে b এর ভ্যালু আমরা বুঝতে পারতেছি যে 2 হবে, বা 2b এর ভ্যালু 4 হবে আমাদের, যেহেতু অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আসলে বের করতে বলছে। হ্যাঁ, এখানে সেটা আসলে আমাদের অনুবন্ধী। আচ্ছা, এখন হচ্ছে কি, এই যে 2 নম্বর থেকে এই ইকুয়েশন থেকে এমনিতেও আসলে আমি যদি ভ্যালুটা বসাই দিই, যে 9/a² আর মাইনাস হচ্ছে কি 1/b² এর ভ্যালু আসলে আমাদের 1/4, এটা আসলে আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আসলে 9/a² এর ভ্যালু আমরা কত পাই, যে 1 প্লাস 1/4 বা 5/4 আর কি। আচ্ছা, এখন এইখান থেকে আসলে আমরা আমাদের হচ্ছে গিয়ে 1/a² এর ভ্যালু চলে আসে যে 5/36। তো এই 1/a² আর 1/b² এর ভ্যালু কেন বের করলাম আমরা, কারণ আমাদের তো সমীকরণ যদি করতে হয় তাহলে তো এই দুইটা ভ্যালুই আসলে কাজে আসবে না। তো x² এর সাথে আসলে আমাদের কি হচ্ছে, এটা তো x² এর সাথে এটা গুণ করলে কত হয়, 5x² / 36। y² এর সাথে এটা গুণ করলে কত হয়, y² / 4 = 1। তো এটাই আমাদের জন্য অ্যান্সার। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে কি চলে যাই পরের অঙ্কে। আমাদের পরের অঙ্কে বলতেছি তো উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব, আমরা যদি কোনো কিছু না বলে দেয় আমরা কিন্তু জানি বাই ডিফল্ট আমরা আসলে x² কে আসলে আর অক্ষ ধরে নিব। হ্যাঁ, এটা ধরেই অঙ্ক করবো আর কি। তো আমাদের এরকম জিনিসপত্রের ক্ষেত্রে তো আমাদের যদি উপকেন্দ্র দুইটা দূরত্ব বলে আমাদের কিন্তু এখনো এরকম আসবে 2ae = 16। তো এইখানে আসলে উৎকেন্দ্রিকতা তো আসলে ই এর ভ্যালু √2, এটা দেওয়াই আছে। একটা জিনিস আসলে আমরা একটু খেয়াল রাখি যে এইটা আসলে কখন হয়, √2-র একটা এটাকে আয়তাকার অভিবৃত্ত আসলে বলে। কেন বলে সেটা আমরা দেখি যে এটা এটা কখন সম্ভব হয়, যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে এই স্কোয়ার সমান সমান 2 হবে। হ্যাঁ, তো এইখান থেকে আসলে আমাদের ওই যে 1 হচ্ছে কি e² - 1, এইটা আসলে বা e² এর ভ্যালু আসলে যদি আমি বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি 1 প্লাস b² / a² = 2। তার মানে কিন্তু আসলে আমাদের b² আর a² এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। সো a আর b ইকুয়াল হয়ে যাচ্ছে। সো দুইটা যখন সমান হয় তখন কিন্তু e এর ভ্যালু √2 হয়। এটা একটা জিনিস, এটাকে আয়তাকার অভিবৃত্ত বলে। এটা এই অঙ্কে লাগবে না, বাট জানাই রাখলাম আর কি। ঠিক আছে, সো এটা আসলে আমরা সামনে গিয়েও দেখবো যে এটা আসলে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। সো √2 দেখলে কিন্তু আমরা বুঝে ফেলবো যে a আর b সমান। হ্যাঁ, তো এখানে যদি আমি ভ্যালু গুলা বসাই দিই দেখো, তো এখানে আসলে কাটাকাটি করলে তো আসলে 8 থাকে, এবং হচ্ছে কি আমাদের a√2 আর হচ্ছে কি = 8। সো a এর ভ্যালু হচ্ছে কি 4√2 হয়ে যায় আমরা যদি ভাগ করে দেই। আচ্ছা, সো b এর ভ্যালু আসলে 4√2 হচ্ছে, যাই হোক, বা এখান থেকে আসলে আমাদের যদি যে কোনো একটা হচ্ছে কি আমরা বসাই দিই, এবং আমাদের যদি সমীকরণের কথা চিন্তা করি তাহলে আসলে x² / a² মাইনাস আসলে y² / ও ওই একই জিনিস, a² আর b² ভ্যালু তো = সমান আর কি। সো আমাদের x² - y² = a², এটা কিন্তু আয়তাকার অভিবৃত্তের ক্ষেত্রে সম্ভব এরকম একটা সমীকরণ। হ্যাঁ, সো এই যে জিনিসটা, এই a² এর ভ্যালু কত, এটাকে স্কোয়ার করলে আসলে আমাদের হয়ে যায় 32। তো এখানে আসলে x² - y² = 32, এটা আসলে আমাদের আনসার। ঠিক আছে, তো এইটা কিন্তু হচ্ছে গিয়ে যে আয়তাকার অধিবৃত্তের বিশেষ বিশেষ জিনিস আসলে আমরা এখান থেকে শিখতে পারি। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা দেখবো যে আমাদের উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এবং তাদের উৎকেন্দ্রিকতা যেটা আসলে ই সেটা আসলে 2 বলা আছে। ওকে, তো এইখানে আসলে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই যে যে দুইজনের হচ্ছে গিয়ে আমাদের মধ্যবিন্দু সেটাই কিন্তু আসলে কেন্দ্র, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেটা উপকেন্দ্র উপবৃত্ত বা অধিবৃত্ত দুজনের ক্ষেত্রেই এদের যে অ্যাভারেজ যদি আসলে আমি করি, অ্যাভারেজ বলতে আসলে 4 + 8/2 আর হচ্ছে 2 + 2/2 আর কি। তো এইটা কিন্তু আসলে আমাদের সি,
ঠিক আছে, তো সেটা আসলে কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 6 আর 2, তো 6,2 এটা আসলে আমাদের কেন্দ্র, আমরা বুঝতে পারতেছি। তো আমাদের যে সমীকরণ হবে সেখানে কিন্তু এরকম জিনিসপাতি থাকবে। এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের যদি ওখানে আমরা আসলে উপকেন্দ্র আসলে বের করিও, ঠিক আছে, যেরকম উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটার দূরত্ব হচ্ছে 2 AE হয় সবসময়ের জন্য। হ্যাঁ, আমরা আমরা বলেছি বাই ডিফল্ট হচ্ছে কিছু বলা না থাকলে আমরা ধরে নিব যে x² - y² এরকম কিছু একটা, মানে r অক্ষ হচ্ছে কি x। তো এইখান থেকে তো আমরা এমনিও হচ্ছে কি বুঝতে পারতেছি যে আমাদের কেমন হবে জিনিসটা, যে x - 6² বাই আসলে a² মাইনাস আসলে আমাদের y - 2² বাই b² = 1, এরকম একটা সমীকরণ হবে। ঠিক আছে, তো সেখান থেকে আসলে 2 AE হচ্ছে কি আমাদের এই যে ওই দুইটার মধ্যবর্তী দূরত্ব, যেটা আসলে এই যে 8 - 4² আর 2 - 2² এখান থেকে আসলে আমরা পাই, এটা আসলে 4 হয়। আচ্ছা, এখন এখান থেকে 2 আর 2 কাটাকাটি যায় আর কি, 2 থাকে, তো আমাদের a × 2 = 2 চলে আসতেছে, এবং এখান থেকে আসলে কাটাকাটি করলে আমাদের আমরা পেয়ে যাচ্ছি যে a এর ভ্যালু আসলে 1। হ্যাঁ, তো a এর ভ্যালু 1 হলে b এর ভ্যালু কত সেটা তো আমাকে জানতে হবে। তো আমরা আসলে এমনিতেও আসলে e এর যে ভ্যালু আমরা আসলে শিখছি যে e² = 1 + b² / a², সো এখান থেকে আসলে b স্কয়ার এর ভ্যালু আসলে আমরা বের করতে পারি যে a² e² - 1। হ্যাঁ, তো এখানে আসলে 1 আর এখানে আসলে আমাদের 4 - 1, সো এখানে আসলে 3 চলে আসছে। তো এখান থেকে তো আসলে আমরা এই এই মানটা b এর মানটা আসলে পেয়ে যাচ্ছি। তো আমাদের সমীকরণটা আসলে কেমন হচ্ছে, x - 6² / 1, এটা আসলে লেখা লাগতো না, আমাদের y - 2² / আসলে আমাদের 3। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের সমীকরণ, আমরা সামনে আগাই। আমাদের বলছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। হ্যাঁ, আমাদের কোনো কিছু বলা না থাকলে তো আমরা বলছি যে আমরা আসলে এরকম ধরে নিব যে x² যেহেতু কেন্দ্র বলে দেয় নাই, তো আসলে a² y² মানে x² হচ্ছে আড় অক্ষ, এটা আমরা ধরে নিব আর কি। হ্যাঁ, তো কেন্দ্রর জন্য আসলে প্লাস মাইনাস নির্ভর করে, বাট যেহেতু কেন্দ্র বলে দেয় না, তার আসলে হচ্ছে কি কেন্দ্র আমরা এখান থেকেও বের করতে পারি, কেন্দ্র শিওর হওয়ার একটা ব্যাপার সেটা আছে আর কি। তো আমরা যদি কেন্দ্র উপকেন্দ্র বলে দেয়, আমরা জানি যে এর এ কে যদি আসলে আমরা গড় করি তাহলে আসলে আমরা কেন্দ্র পাবো, তাই না? তো 0 + 0/2, আর এটা +-13, সো 13 আর হচ্ছে কি -13, তো এই দুইটাকে গড় করলে দেখো যে আমরা কেন্দ্র আসলে কত পাচ্ছি, এখানে 0 0 পাচ্ছি। সো এখানে নাই, এইখানে কোনো কিছু বিয়োগ করি নাই। হ্যাঁ, এখন অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এখানে অনুবন্ধী অক্ষ কিন্তু আসলে 2b, সো এখানে আসলে 24 আসছে, b এর ভ্যালু আসলে আমাদের 12 চলে আসে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আমি আসলে 2b যে ধরছি, হ্যাঁ, এই যে এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা এটা আসলে আমরা দেখি। আমরা প্রথমে করতে করতে এই জিনিসগুলো ভুলাই ফেলবো, এই যে সমীকরণটা আমরা লিখলাম এটা সঠিক হয় নাই কেন, কারণ আমাদের হচ্ছে কি যে উপকেন্দ্র দুইটা আছে, এটা যদি আমরা খেয়াল করি এরা কিন্তু y অক্ষের উপরে আছে। হ্যাঁ, কারণ এদের কিন্তু x টা 0, তো এটা কিন্তু আমরা হুট করে এরকম করে লিখে ফেলবো, যেরকম বললাম সেরকম করে আসলে লিখে ফেলবো, হুট করে পরে দেখবে যে অঙ্কটা আসলে ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আসলে কি হচ্ছে যে আমাদের হচ্ছে গিয়ে দেখো যে আমাদের দুইটা বিন্দু যদি আমরা লোকেট করি, আমাদের একটা কিন্তু এখানে আসে 0, 13, আর একটা আসলে আমাদের যে এখানে আছে যে 0, -13 আর কি। তো এইখানে অধিবৃত্তটা কিন্তু এরকম দেখতে, ঠিক আছে, তো এই অধিবৃত্ত কিন্তু আসলে আমরা অনুবন্ধী অক্ষকে 2b আসলে ধরতে পারবো না, এখানে আসলে আমাদের 2a ধরতে হবে। ঠিক আছে, তো এই সমীকরণটা আসলে আমাদের ভুল, আমাদের কারেক্ট হচ্ছে কি কোনটা হবে, y² / b² - x² / a² = 1। আচ্ছা, এখন এইখানে এটা এটা হচ্ছে কি আমাদের জন্য সঠিক জিনিস। এখন হচ্ছে কি এর ভ্যালু আমরা 12 পেয়ে গেলাম, আমরা জানি যে এইগুলা আসলে যে জিনিসটা এই এই যে আমাদের উপকেন্দ্রের কথা বলছি, এটা আসলে আমরা কিভাবে পাই, এটা হচ্ছে কি আমাদের বিই আর এটা হচ্ছে কি আমাদের -BE, তো এই দুজনের মাঝখানে দূরত্ব হচ্ছে কি সবসময় কি হয়ে যাচ্ছে আমাদের 2BE হয়, এটা আমরা সবসময়ের জন্য জানি, এবং এই দুজনের মাঝখানে ডিস্টেন্সও কিন্তু আমাদের আসলে এই যে হচ্ছে কি আমাদের এক্স থেকে এক্স মাইনাস করলে তো আসলে 0 - 0 হয়, সো এটা তো আসলে ব্যাপার না, এটা কিন্তু আসলে সরাসরি এমনিও বোঝা যায় যে এটাও নিচে মানে 0 0 থেকে 13 ঘর উপরে, এটা 13 ঘর নিচে, দূরত্ব আসলে 26 হবে। আর তুমি আসলে দুইটা হচ্ছে কি বিন্দু দূরত্বের হিসাব দিয়ে আসলে করা যায়,
তো এখান থেকে যদি আসলে আমরা মান অন্তান বসাই দিই যে টু হচ্ছে গিয়ে বি আর ই এর মান হচ্ছে কি, আমরা এরকম করে বসিয়ে দিতে পারি, আমরা আসলে দুই পাশে স্কোয়ার করে হচ্ছে স্কোয়ার করে আসলে দেখতে পারি। তো আমরা আসলে টু বি এটা আসলে 26 চলে আসবে। এই এখানে আসলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আসলে আমরা পাচ্ছি যে 13। তো এখানে আসলে বিই সমান সমান আসলে আমাদের বি স্কোয়ার ই স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। তো এখানে ই স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার দিছি, কারণ এবার কিন্তু এ স্কোয়ার ছোট হয়ে যায় এটা উপরে গেছে, তো এটা 13 স্কোয়ার। তো এটা দিয়ে গুণ করে দিলে আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে এ স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। তো এখানে আসলে আমাদের বি স্কোয়ার এর ভ্যালু আমাদের চলে আসে 13 স্কোয়ার মাইনাস আসলে আমাদের এ স্কোয়ার। তো 13 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 12 স্কোয়ার, এটা আসলে আমাদের 5 স্কোয়ার হয়ে যায়, মানে বি এর ভ্যালু আসলে আমাদের হচ্ছে 5 চলে আসে। তো এখান থেকে যদি আসলে আমরা সমীকরণটা আমাকে লিখতে হবে তাই না, তো আমি আসলে লিখবো যে ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস আসলে আমাদের এক্স স্কোয়ার বাই 144 সমান সমান 1, এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। আচ্ছা আমরা নেক্সট আসলে মুভ করি। এখানে আসলে আমাদের স্পর্শক নিয়ে একটা অঙ্ক, তো এখানে আসলে কে এর ভ্যালুটা বের করতে হবে, যে এই রেখাটা যদি এই এটার এই বক্ররেখা যেটা আসলে আমাদের একটা আয়তাকার অধিবৃত্ত এটা আসলে বলে রাখলাম, হ্যাঁ এটা আসলে আমাদের অনেক পরিচিত, যেরকম বয়েলের সূত্র আসলে এই জিনিসটা ব্যবহার করি। তো এরকম এটাকে এটাও আসলে একটা অধিবৃত্ত, তো এটার স্পর্শ কখন হবে সেটা আমাকে দেখাতে হবে। এখন ওয়াই এর ভ্যালু তো আসলে আমাকে দেওয়া আছে না, তো আমি এখানে বসাই দিই, তো এক্স ইন্টু কে মাইনাস 2x ইকুয়াল টু 1। তো এটা যদি আসলে আমরা দেখি যে মাইনাস 2x স্কোয়ার তারপরে আসলে প্লাস কে এক্স আর মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে আসলে আমরা লিখতে পারি যে 2x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা আসলে বুঝতে পারতেছি যে স্পর্শক হলে এটার একটাই সলিউশন থাকবে, হ্যাঁ কারণ একটা বিন্দুতে স্পর্শকটা একটা বিন্দুতে কমন আর কি, দুইটা বিন্দু তো দিয়ে গেলে সেটা কিন্তু ছেদক হয়ে যায়। তো আমাদের আসলে কখন একটা সলিউশন থাকে যদি আসলে ডি হচ্ছে গিয়ে 0 হয়। ডি মানে কত? বি স্কোয়ার মাইনাস 4 এ সি। তো বি স্কোয়ার এখানে আসলে কি, এখানে আসলে বি স্কোয়ার মাইনাস 4 সি এ 0 হবে। তো বি হচ্ছে কি আমাদের কে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2 সমান সমান 0। তো কে স্কোয়ার ইকুয়াল টু 8 কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এগুলো আসলে আমাদের খুব ব্যক্তিকার জন্য খুবই ভালো কোশ্চেন আর কি, হ্যাঁ এগুলো এমসিকিউ তে আসে, রিটার্ন আসার সম্ভাবনা নেই এরকম না, বাট অবশ্যই খুব ছোট রিটার্ন আসবে। আচ্ছা আমরা পরে হচ্ছে কি পরের ম্যাথটা দেখি। এইখানে আসলে আমাদের একটা অসীমতরের কথা বলতে, এখন অসীমতর জিনিসটা কি, আমাদের যদি কখনো এরকম হয় যে আমি যদি একটা আমি যদি আসলে অধিবৃত্তের একটা অক্ষ আঁকি, আচ্ছা এটা ধরে নিলাম আমরা আসলে একটা অক্ষ, তো এইখানে আমাদের যদি অধিবৃত্তটা এরকম থাকে যে এরকম থাকে, আমরা মোটামুটি ধরে নেই যে এরকম অধিবৃত্ত গুলো আসলে এরকম হয়, তো এইখানে একটা জিনিস খেয়াল করি যে এরা আসলে অসীমে গেলে একটা রেখাকে স্পর্শ করতে চায় এরকম মনে হয়, হ্যাঁ বাট কখনোই মানে কখনো টাচ করবে না, বাট এরকম একটা হচ্ছে যে রেখা থাকে যেটাকে আসলে অসীমে গেলে এরা আসলে স্পর্শ করবে এরকম মনে হয়, এই জিনিসটাকে আসলে বলে আসলে অসীম তট আর কি। ঠিক আছে, তো এই অসীম তটে অসীম তটের এমনিতে কি হয়, এই অসীম তট জিনিসটার সমীকরণ গুলো আসলে এরকম হয় যে ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি বাই এ এক্স। তো এইটার সাথে আসলে যদি আমি তুলনা করি, হ্যাঁ তুলনা করলে এই জিনিসটা যদি তুলনা করি তাহলে আসলে আমি পাচ্ছি যে বি বাই এ ইকুয়াল টু 1, হ্যাঁ বা আসলে আমাদের এখান থেকে পাচ্ছি যে এ ইকুয়াল টু বি। আচ্ছা এখন শীর্ষবিন্দু দিয়ে আসলে আমরা কি বুঝি, শীর্ষবিন্দু হচ্ছে গিয়ে এখানকার এখানে দেখতে হবে যে আমাকে আসলে বলতে হবে শীর্ষবিন্দু আসলে 0 কমা প্লাস মাইনাস জি, এটা তো আসলে আমরা বেসিক্যালি বুঝলাম। এখানে আসলে আমরা দেখতেছি যে শীর্ষবিন্দু দুইটা কিন্তু আমাদের ওয়াই অক্ষে আছে, মানে এই ছবিটা কিন্তু আমাদের মানে আসল ছবিটা কিন্তু এরকম না, আমরা আসলে এখান থেকে অসীমতরটা বুঝতে পারি আসল ছবিটা আসলে আমাদের কেমন হবে সেটা আমরা দেখি। যে এইখানে যদি আমরা আর একটা হচ্ছে কি অক্ষ আঁকি, আচ্ছা তো আসল ছবিটা হচ্ছে কি আমাদের এরকম হয় যে এরকম হচ্ছে কি একটা এরকম উপরে চলে গেছে আর একটা আসলে নিচে চলে গেছে, কারণ যে হচ্ছে কি এর কথা বলতেছে আমাদের শীর্ষবিন্দুর কথা বলতেছে সেটা আসলে এখানে 0 3 তে আছে একটা, আর একটা আসলে 0 -3 তে আছে। ঠিক আছে, তো এই যে যে দুইটা জিনিস এইটাকে তো আসলে আমরা বি বলি তাই না, তো এই যে এইটাকে তো আসলে আমরা বি বলতেছি 0 বি থাকে, তার মানে এই
এটা আসলে কি বি সমান সমান থ্রি এটা ইন্ডিকেট করতেছে। এখানে এমনিও বোঝা যায় যেগুলো আসলে এ কমা জিরো যেগুলো থাকে সেগুলো এ হয় এরকম ক্ষেত্রে, যদি আসলে কেন্দ্র আসলে জিরো জিরোতে থাকে, কেন্দ্র তো জিরো জিরোতে আছে আর কি, ঠিক আছে। বাট এই জন্য আসলে বি সমান সমান, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এ সমান সমান বি সমান সমান থ্রি হচ্ছে। হ্যাঁ, তো এরকম হলে তো আসলে আমাদের জন্য সুবিধা, আমাদের আসলে বলতেছে অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এইখানে আসলে যদি খেয়াল করি যে প্রথম অধিবৃত্ত সমীকরণের কথা আসতেছি, এইটা কিন্তু উৎকেন্দ্রিকতা, এইখান থেকে কিন্তু এটা থেকে আসলে আমরা কি উৎকেন্দ্রিকতা বোঝার কথা ছিল যে ই আসলে রূপ, এটা যদিও বের করতে বলে নাই, বাট আমরা জানি যে যেটা আয়তাকার অধিবৃত্ত বলে দুইটা সমান হইলে এইসব ক্ষেত্রে আসলে কি হয় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার হয়, বা আসলে আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটা করলে আসলে আমাদের নাইন হচ্ছে। তো এটা একটা আমাদের অ্যান্সার, আমাদের একটা বলতো অসীমতর দ্বয়ের মধ্যবর্তী কোণ আসলে নির্ণয় করো। তো একটা হচ্ছে কি আমাদের ওয়াই সমান সমান এক্স, আরটা হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস এক্স। তো একটার হচ্ছে কি এম আমার কত প্লাস ওয়ান, আর একটার এম হচ্ছে কি আমাদের মাইনাস ওয়ান। তো অন্য ক্ষেত্রে হইলে আমাদের আসলে অঙ্ক করে বলতে হইতে পারে, এখানে কিন্তু আমরা এমনিও জানি যে এই দুইটার মাঝখানে কোণ আমাদের অবশ্যই 90 ডিগ্রি হবে। হ্যাঁ, কারণ 90 ডিগ্রি না হইলে তো আসলে মানে দুইজন বিপরীত হয় না, গুণ করলে যেহেতু মাইনাস ওয়ান হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি হবে। তো এটা একটা উত্তর, অন্য কিছু থাকলে কিন্তু আমাদের তখন কোন সূত্রটা ব্যবহার করা লাগতো, এটা আসলে আমরা মনে রাখি যে ট্যান থিটা সমান সমান যে প্লাস মাইনাস এম টু মাইনাস এম ওয়ান বা আসলে ওয়ান প্লাস এম টু এম ওয়ান, আমাদের কিন্তু এরকম একটা ফর্মুলা ছিল, তাই না? দুইটা এম দেওয়া থাকলে তাহলে আসলে আমাদের এরকম করে করতে হইতো যে, বা থিটা সমান সমান আসলে আমাদের থিটার ভ্যালুই আসলে আমি বলতেছি যে ট্যান ইনভার্স, সরি এখানে আসলে আমাদের এম টু মাইনাস এম ওয়ান ওয়ান প্লাস এম টু এম ওয়ান, এটা দিয়ে আসলে আমাদের বের করতে হতে পারে, এখানে আসলে আমরা সরাসরি বুঝতে পারছি। তো আশা করি এই ক্লাসটা আসলে সহজ ছিল, এবং আমাদের এইখান থেকে কিন্তু নৈবের থেকে কোশ্চেন বেশি আসে, এবং রিটেনে আসলে অসীম পর থেকে খুব কমই প্রশ্ন আসে, আসলে আসলে ছোট ছোট রিটেনে আসার সম্ভাবনা আসলে বেশি। তো ইনশাল্লাহ আমাদের পরের কোন এক টপিক টপিকে আসলে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি।